কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা যেদিন ঘটে ঠিক তার পরদিন গলসি থেকে অন্যতম অভিযুক্ত গুলজারকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই গুলজারকে নিয়ে গুলশান কলোনিতে তার আস্তানায় আজকে পুলিশ যায়, কিন্তু পুলিশ সূত্রে খবর সেখানে কিছুই পাওয়া যায়নি। পুলিশ সূত্রে এই খবরও পাওয়া যাচ্ছে যে ঘটনার দিনই, অর্থাৎ যেদিন হামলার ঘটনা ঘটেছিল সেদিনই গুলজারের স্ত্রী সব কিছুই সরিয়ে নিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন, তার মানে এই যে শুক্রবার হামলার ঘটনা ঘটলো সেদিনই, যেটা পুলিশ অনুমান করছে আবির, যে গুলজারের স্ত্রী সবকিছু সেখান থেকে সরিয়ে দিয়েছে, তার মানে এই আশঙ্কাটা কোথাও ছিল যে পুলিশ সেখানেও আসতে পারে এবং সেখান থেকে সূত্র সন্ধান করতে পারে। কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আবার যোগাযোগ করার চেষ্টা করব আবির দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আপনাদের বলি যে গুলজারকে নিয়ে গুলশান কলোনিতে তার আস্তানায় আজকে পুলিশ যায়, কিন্তু সেখানে সূত্রের খবর কিছুই পাওয়া যায়নি। কসবা কাণ্ড সামনে আসার পর আজ প্রথম মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং খুনের ঘটনায় অভিযুক্ত সোম্যনাথ কাও। তিনি যে অভিযোগ করছেন এবং যে বিস্ফোরক অভিযোগ করছেন, সেখানে তিনি বলছেন যে একেবারে বাইপাসের ধারে ৭০০ থেকে ৮০০ বিঘে যে জমি, তার মধ্যে ৪০০ বিঘে জমি পুরসভার, তা জবরদখল হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে এই নিয়ে বারবার তিনি চিঠি দিয়েছেন বলেও দাবি করছেন তিনি। এই কসবাকাণ্ড সামনে আসার পর, যেখানে জমি জবরদখল একটা অন্যতম কারণ হিসেবে, সম্ভাবনা হিসেবে সামনে আসছে, সেখানে বিস্ফোরক অভিযোগ করছেন সোম্যনাথ কাও। আমাকে চক্রান্ত করে আমার পার্টির কিছু লোকজন আমাকে ফাঁসিয়ে দিয়ে রেখেছে। তারা এই এলাকার মানে জমি লুটে পুটে খাবে। এখানে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, আমি থাকলে তখন এখানে শান্তি ছিল, কোনো ঝগড়া ছিল না, ঝামেলা ছিল না, মারাপিট ছিল না। আমি চলে যাওয়ার পরে একটার পর একটা মার্ডার হয়েছে। এই জমি আজকে কম করে ১০০০ বিঘে জমি থেকে ওটা এদিক ওদিক করে ড্যাম্পিং গ্রাউন্ড টাইম চলে যাওয়ার পরে প্রায় ৭-৮০০ বিঘে জমি ছিল। সেই জমিটা আমি ডেভেলপমেন্ট চেয়েছিলাম। এটা কর্পোরেশন ল্যান্ড, একমাত্র কর্পোরেশন ল্যান্ড গলফপোর্ট থেকে আরম্ভ করে এখানে স্যাটেলাইট টাউনশিপ থেকে আরম্ভ করে এখানে ডনিয়ার প্লেন থেকে আরম্ভ করে এখানে একটা বম্বে স্টাইলে ইকো ফ্রেন্ডলি একটা আমি স্টুডিও করতে চেয়েছিলাম। ৪০০ বিঘে কর্পোরেশনের জমি বিক্রি করে যায় এবং মমতা ব্যানার্জিকে আমি বারবার আমার কাউন্সিল, আমি যখন এখানে পৌরপিতা ছিলাম, আমি বারবার চিঠি দিয়ে জানিয়েছি এই জমিগুলো দখল হয়ে যাচ্ছে, চাষিদের দিয়ে তাদের পজিশনটা কিনে নিচ্ছে, দখলদারিটা কিনে নিচ্ছে। এবং আমি এই ব্যাপারে আমি অ্যারেস্টও করিয়েছি ১-২ বার। আমার কর্মসূত্রে আমি লেদার কমপ্লেক্সে গিয়েছিলাম, তো আমি চিনতে পারছি না, বুঝতে পারছেন? আমি তো বলছি ৪০০ বিঘে আমি চলে যাওয়ার পরে ৪০০ বিঘে জমি বিক্রি হয়েছে এবং সেই জমির টাকায় আমার পেছনে কেসের আমাকে আটকানোর সমস্ত ব্যবস্থা করেছে।